বন্ধু কালকে তো 24 ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড সাথে দেখা করা লাগবে দেখা বসে তো না আরে মিয়া তুমি বন্ধু তুমি ফোন দাও তোমার গার্লফ্রেন্ডে কয়টার দিকে আসার লাগবে টাকা পয়সা কিসের সমস্যা টাকা পয়সা আমি দেবো এই মিয়া টাকা তো হলো টেস কথা টাকা টেনশন করো টাকা আমি দিব এই মিয়া টাকা তো $4 লাগবে টাকা আমি দিব এখন তুমি কোথায় আছো সোনা আচ্ছা ঠিক আছে বন্ধু কি নিবিলে তাড়াতাড়ি অনেক বাজে বন্ধু ফোন লাগা তো দেখতো কত দূর আছে ফোন লাগা বন্ধু ফোন লাগা হ্যালো কোথায় তুমি আচ্ছা ঠিক আছে একটু লাইফ ইজ অন নাম্বার ওয়ান শাকিব খান জানো আমি আইতেছি দাঁড়াও আসলে কেন এই একটু দেরি হলো তো তাদের মার আমি আসলে কখন যেন তুমি ভাই তাড়াতাড়ি চলেন ওই নদীর ওই পাশে তাড়াতাড়ি চলেন ভাই তাড়াতাড়ি 10 মিনিট আগে গেছে বাটাম বুটাম নাই রে চল তো ধরে চল তো চল না বাটাম নেই চল লাই না কি না এই ডাল না বলে ও তো তো ও ডাল না তো যা ডাল সিস্টেম করে কি ফোন এগুলা দেখি তোমার ফোন দেখি কেন ভাই
তুই আমার হাতে আয় এটা নিয়ে যা ভাই এটা আমি নিয়ে গেলাম আর তুই নিয়ে চল যা চল যা ভাই এ না ভাই না ভাই চল না ভাই এটা ঠিক না ভাই ঠিক না ভাই আয় না যা না ভাই এগুলো বড় ভাই আপনি কিছু বলেন না কেন ভাই কি বলবো এই কি বলবো না ভাই এগুলো ঠিক না কোন জায়গায় ভাই সাইডে ভাই সাইডে এখানে এখানে কি প্রেম করার জায়গা এর কি না চাটা ব্ল্যাক কার মানে এর প্রেম করার জায়গা ভাই এরকম করতে শুনছেন এরকম করে না নাকি করে এরকম করে না এটা এটা প্রেম করার জায়গা না ভাই হ্যালো বন্ধু ভাবি তুমি কই দেশি এক মুরগি নিয়েছি বন্ধু তাড়াতাড়ি চলে আসো ঠিক কষ্ট নিয়েছি তাড়াতাড়ি জলদি বন্ধু তুই কষ কি আমি আইতেছি তুই রাত মারলি রাত রাখ আমি কষ্ট বন্ধু একটা টাকা আমার সাথে না বন্ধু না বন্ধু আমার সাথে না বন্ধু না বন্ধু আমার সাথে আমার লিমনের সাথে কি কবো দেই শানি বলে পড়লি তো লিমন বন্ধু মাল কই এই আরজনে মাল কই এটা চলে ধরে এমনি এমনি কথা মানুষ আছে এটা মাগ দিয়ে আরে ভাই আমি এর কথা ছিলাম বন্ধু আর কাছে নিয়ে আসলাম আরজনে সাথে তোর লাগে রেখে দিয়েছিলাম কি আরজনে হলো না না এক আমি এই আর আরজনে গেছে লো তুমি ফোন পাসি তে বেশ মু কাস্টমারি পাবো বা বিগ ব্রাদার এই ফোনটা আমার খুব পছন্দ হয়েছে ব্রাদার নেবে না নেবে না আমাকে আমাকে এই ফোনটা আমাকে দাও আচ্ছা ভাই আমাকে ফোনটা দেন আমি 5 টাকা দেব হ্যাঁ তাহলে এই টাকা পয়সা দিয়ে দিও নাকি ভাই রাজ গার্ডেন এসো শনি বলে কই এসো কোন ভাই হ্যাঁ শনি ওই দিক বলে হ্যাঁ ওই দিক একটু ঘুরে বললাম না নাইটে না স্যার কি অবস্থা হয়েছে তাহলে কি দেখতে